Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Al-aqibatulil muttaqin. Assalatu wassalamu ala nabijihi Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Amma ba'd. সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার বেশ কিছু মা ও বোনের রিকোয়েস্টে আজ অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আমরা জানি আমাদের পুরুষ দেহের মধ্যে একটা হরমোন আছে, তদ্রূপ আমাদের নারী দেহের মধ্যেও একটা বিশেষ হরমোন আছে, যে হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। তো বন্ধুরা আমার, এই টেস্টোস্টেরনের কাজটা কি? এই টেস্টোস্টেরনের এমন কিছু কাজ আছে যে কাজটির কারণে মূলত এই টেস্টোস্টেরনটাকে বলা হয় সেক্স হরমোন, অর্থাৎ এটা সেক্স রিলেটেড, যৌবনকে ধরে রাখা সম্পর্কিত অনেকগুলো কাজ করে এই টেস্টোস্টেরন। আমাদের কোনো পুরুষের দেহে যখন এই টেস্টোস্টেরনের ঘাটতিটা দেখা যায়, তখন সে সবথেকে বড় জটিল যে সমস্যাটির মধ্যে পড়ে যায় তা হচ্ছে তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা, অর্থাৎ লিঙ্গ দাঁড়া হয় না, খাড়া হয় না। তো বন্ধুরা আমার, আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি যে কোন কোন খাবারের মাধ্যমে পুরুষ দেহের টেস্টোস্টেরনটা বাড়ানো যায়, লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করা যায়। আজকে এই বিষয়ে আর কথা বাড়াবো না, আজকে কথা বলবো এই টেস্টোস্টেরনটা আমাদের নারী দেহে কী কী কাজ করে, আর এই টেস্টোস্টেরনের অভাবে নারী দেহের কী কী সমস্যা হতে শুরু করে। তো বন্ধুরা আমার, মূলত টেস্টোস্টেরনটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম নেয়ামত পুরুষের জন্যও নারীর জন্যও। নারীর দেহেও যখন এই টেস্টোস্টেরনের ঘাটতি দেখা যায়, তখন নানা রকমের সমস্যা তৈরি হয়। তার মধ্যে একটা অন্যরকম সমস্যা হচ্ছে নারী দেহের ভেতরে একটা বয়সের ছাপ পড়ে যায়, বলি রেখা শুরু হয়ে যায়, বলি রেখা পড়ে যায়, স্তন ঝুলে পড়ার মতো কঠিন একটা সমস্যা দেখা যায় শুধুমাত্র এই সেক্স হরমোন, এই টেস্টোস্টেরনটা যখন কোনো নারী দেহের মধ্যে ঘাটতিটা দেখা যায়। তো বন্ধুরা আমার, নারী দেহে এই সেক্স হরমোনটা কোন কোন খাবারের মাধ্যমে বাড়ানো যায় এ বিষয়ে অনেক গবেষণা হয়েছে। একটা অত্যন্ত চমৎকার গবেষণার ফল হচ্ছে নারী দেহে যে সমস্ত খাবারের মাধ্যমে টেস্টোস্টেরনটাকে বাড়ানো যায় বা সেক্স হরমোনটাকে বাড়ানো যায়, তার মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে মেথি। বন্ধুরা আমার, অনেকে মেথি চেনেন, অনেকে চেনেন না, আমি এখানে ছবি দিয়ে দিব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে এই মেথির উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে এই মেথির মধ্যে কি রয়েছে এটা যদি মানব জাতি জানতো তাহলে স্বর্ণের ওজনে মেপে এই মেথি মানুষ খেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। স্বাস্থ্যবিজ্ঞানীদের কথা, এই মেথি পুরুষ দেহটাকেও কিন্তু যৌন দীপ্ত করে, তদ্রূপ নারী দেহের ভেতরেও এমন কিছু প্রতিক্রিয়া তৈরি করে যে কারণে একটা নারী দেহকে যৌবন দীপ্ত মনে হয়, নারী দেহের মুখমণ্ডলের মধ্যে এই যে বয়সের ছাপটা পড়ে না, বলিরেখাটা পড়ে না, স্তন ঝুলে পড়ে না, স্তনটাকে খাড়া রাখতে যদি কেউ চায়, স্বাস্থ্যবিজ্ঞানীদের গবেষণার ফসল বলছি তাদের কথা, সে যেন নিয়ম করে দৈনিক মেথি জল খায়। তো বন্ধুরা আমার, কোন পদ্ধতিতে আপনি মেথি জল খেলে বা মেথি পানি খেলে আপনার স্তন ঝুলে পড়বে না? বন্ধুরা আমার, স্তন ঝুলে পড়ার পরে সেটাকে খাড়া করা কিন্তু অনেক জটিল। আমরা অনেকগুলো ভেষজের কথা জানি, যে ভেষজগুলো নিয়ম করে যদি কেউ স্তনের উপরে মাখে বা মালিশ করে তার স্তন খাড়া হতে শুরু করে, তবে এই পদ্ধতিটা কিন্তু একটা জটিল পদ্ধতি, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত স্তনের উপরে এই মাসাজগুলো করতে হয়, এই ভেষজগুলো মাখতে হয়, বা কিছু খাবার আছে যে খাবারগুলো অনেক দিন পর্যন্ত খেলে এই স্তন ঝুলে পড়া স্তনটা টাইট হয়। তবে বন্ধুরা আমার, যাদের স্তন এখনও ঝুলে পড়েনি, যে সমস্ত তরুণী বোনেরা রয়েছেন, আমি তাদেরকে বলবো, বিশেষ করে যে সমস্ত নববধূরা রয়েছেন, কেবল বিয়েটা হয়েছে, এখনও আপনার গর্ভে বাচ্চা আসেনি, আপনার বিয়েটা হয়েছে, এখনও আপনি সুস্থ আছেন, স্তন যুগল এখনও খাড়া খাড়াই আছে, আমি আপনাকে বলবো, ওই তরুণী বোনকে বলবো, ওই আমার ভাবিকে বলবো যার বিয়েটা কেবল হয়েছে, আপনি শুধুমাত্র আজকে আমার এই ভিডিও দেখে একটা জিনিস খাবারের অভ্যাস করেন, দৈনিক
এক গ্লাস পানির মধ্যে আপনি এক চা চামচ বা দুই চা চামচ মেথি ভিজিয়ে নেন, এরপরে এই মেথির পানিটা সকালবেলা খান। আপনি অনেকগুলো উপকারিতা পাবেন, আপনার গ্যাস্ট্রিক সারা জীবনের জন্য আপনার দেহ থেকে বিদায় নিয়ে যাবে, আপনার দেহে টেস্টোস্টেরনটা বাড়বে। টেস্টোস্টেরনের অভাবে যে সমস্ত যৌন রোগ একটা মেয়ের বা একটা ছেলের জীবনে দেখা যায়, এই সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। হাদিসটার কথা তো বললামই, আল্লাহ নবী এত সুন্দর কথা বলেছেন যে যদি কেউ এই মেথির উপকারিতা জানতো সে স্বর্ণের ওজনে মেথি কিনে খেত, সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভালো জানতে পারবেন যে কেন তিনি এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে জানিয়ে দিয়েছিলেন এই মেথি সম্পর্কে। তবে স্বাস্থ্যবিজ্ঞানীদের কথা হচ্ছে সেক্সের যাবতীয় রোগ দূর করে এই মেথি, অর্থাৎ এই টেস্টোস্টেরনটা যেহেতু সেক্স হরমোনকে বাড়িয়ে তোলে, অতএব টেস্টোস্টেরন বাড়ালে সেক্সের যাবতীয় সমস্যা দূর হয়। স্বাস্থ্যবিজ্ঞানীদের প্রমাণিত কথা হচ্ছে যদি কোনো তরুণী মেয়ে এই মেথি জলটা খায়, অর্থাৎ মেথি ভিজিয়ে রেখে পানিটা নিয়ম করে খেতে থাকে, তার স্তন কখনোই টলে পড়বে না, তার মুখমণ্ডলে কখনো বয়সের ছাপ পড়বে না, বলি রেখাটা কখনো দেখা দেবে না। তো বন্ধুরা আমার অনেকেই আছেন যে স্তন যুগল ঝুলে পড়ার পরে এরপরে ঔষধ চান, ভেষজ চান, মালিশ চান যে কোনটা মাখলে স্তনটা খাড়া হবে, কিন্তু ঝুলন্ত স্তন কিন্তু খাড়া হতে চায় না। তবে আজকে যে ভেষজটির কথা আমি বলবো একদম সোজা, আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র এক গ্লাস পরিষ্কার পানি নিন, সেই পরিষ্কার পানির মধ্যে এক থেকে দু চা চামচ মেথি ভিজিয়ে নেন, সকালবেলাতে সেই মেথির পানিটা আপনি খেয়ে ফেলেন। এটা খাওয়ার মাধ্যমে আপনার স্তন যুগল কখনোই ঝুলে পড়বে না, কেননা এটা টেস্টোস্টেরনকে আপনার দেহে কখনোই ঘাটতি হতে দেয় না। আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরনটাকে একদম 80-90 বছর পর্যন্ত একদম ধরে রাখে। তো বন্ধুরা আমার, যখনই টেস্টোস্টেরনটা আপনার দেহের মধ্যে ঘাটতি হয় না থাকে, তখন কিন্তু এই টেস্টোস্টেরনের অভাবে এই যে ঝুলে পড়া রোগটা, স্তন ঝুলে যাওয়া রোগটা, এটা কিন্তু আর হয় না। বন্ধুরা আমার, গত 4-5 বছর আগে থেকে আমি এই মেথি পানি খাওয়ার কথা কিন্তু অনেক রোগীকে বিভিন্ন কারণে বলে আসছি। বিশেষ করে আমার অনেক মা বোনকে আমি এই স্তন ঝুলে পড়া রোগটা থেকে বাঁচার জন্যে, অনেক তরুণীকে স্তন ঝুলে পড়ার হাত থেকে বাঁচার জন্যে এই মেথি পানি খাওয়ার কথা বলে আসছি। আলহামদুলিল্লাহ তারা এখন আমাকে বলে থাকেন যে স্যার, এতটা বয়সেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্তন এখনও খাড়াই আছে, এটা ঝুলে যায়নি। বন্ধুরা আমার, সেই অনুভূতি থেকে বলছি, আমি কিন্তু এটা আমার ফ্যামিলিতেও ইউজ করাই, অর্থাৎ তারা যেন একদম যৌবন দীপ্ত থাকে সারা জীবন, সেই জন্য আমি চেষ্টা করি। আপনাদেরকেও বলছি আপনারা এটা করেন, কোনো তো ঝামেলা নেই। শুধুমাত্র বাজার থেকে আপনি মেথি কিনে আনবেন, মেথির পাউডার হলেও চলবে, মেথির দানা হলেও চলবে, এক গ্লাস পরিষ্কার পানি নেবেন, তার মধ্যে এক চামচ পরিমাণে বা দুই চামচ পরিমাণে দেবেন, সকালবেলা মেথির পানিটা খেয়ে ফেলবেন, মেথির দানাটা ফেলে দিতে পারেন অথবা আপনি খেয়েও ফেলতে পারেন, কোনো ক্ষতি নেই। তবে যাদের পেট ভালো তারা মেথির পানি এবং দানা সবটাই খাবেন, যাদের পেট ভালো না শুধু পানিটা খাবেন, খালি পেটে খেলে বেশি উপকারিতাটা পাবেন। বন্ধুরা আমার, এখানে আরও একটা কথা আপনাদের বলে দেই, এই মেথি কিন্তু পেস্ট করে স্তনে ব্যবহার করা যায়, এটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত কাজে দেয় এই যে স্তনটাকে খাড়া রাখার জন্যে। কেননা এই মেথির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, এটা চুলে ব্যবহার করলে চুলটা উজ্জ্বল থাকে, কালো কুচকুচে হয়, চুলের রোগগুলো দূর হয়, মুখমণ্ডলে মেথির পেস্ট ব্যবহার করলে মুখমণ্ডলে এই যে বয়সের ছাপটা পড়ে না, বলি রেখাটা পড়ে না, স্তনে এই পেস্টটা ব্যবহার করলে আপনার স্তন কখনোই ঝুলে যাবে না। বন্ধুরা আমার, মেথি পেস্টটা তৈরি করার নিয়ম হচ্ছে বাজার থেকে আপনি গুঁড়ো মেথি অর্থাৎ পাউডার মেথি ক্রয় করে আনবেন, এরপরে 1 কাপ পরিমাণে পরিষ্কার পানির সাথে আপনি 2 থেকে 3 চামচ মেথির পাউডার মিশিয়ে নেবেন, এর সাথে আপনি 2 থেকে 3 চা চামচ খাঁটি মধু মিশিয়ে নেবেন, এরপরে একটা পেস্ট তৈরি করে এই পেস্টটাকে আপনি প্রতিদিন একবার গোসলের 1 ঘন্টা আগে আপনার স্তনে মালিশ করবেন। তো বন্ধুরা আমার, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি মেথি জল খাবেন অর্থাৎ মেথি পানিটা খাবেন, সেই সাথে আমি যেভাবে বলেছি 1 কাপ পানির মধ্যে 2 থেকে 3 চামচ আপনি মেথির গুঁড়া মিশিয়ে, 2 থেকে 3 চামচ খাঁটি মধু মিশিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে আপনার স্তনে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করবেন, ইনশাআল্লাহ আপনার স্তন কখনোই ঝুলে পড়বে না। বন্ধুরা আমার, ঝুলে যাওয়ার পরে আপনার চিকিৎসা করানোর চেয়ে ঝুলে পড়ার আগে থেকেই এই খাবারগুলোর অভ্যাস করেন, এই পেস্টটা আপনার স্তনে মাখার অভ্যাস করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। বন্ধুরা আমার, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।